আপনি কি আপনার প্যান কার্ড হারিয়ে ফেলেছেন? ভাবছেন কি করবেন, কিভাবে পাবেন আপনার ডুপ্লিকেট প্যান কার্ড? আসুন এই ভিডিওটা আপনারা মাত্র 5 মিনিট মন দিয়ে দেখুন। এই ভিডিওতে আপনাকে দেখানো হয়েছে কিভাবে অনলাইনে নিজের মোবাইল থেকে আপনারা আপনাদের প্যান কার্ডটা ডাউনলোড করতে পারবেন। ফিরে এলাম আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদের সঙ্গে প্যান কার্ড কীভাবে ডাউনলোড করতে হয় অনলাইনে নিজের মোবাইল থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, সেই প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখাবো। তো যারা প্যান কার্ড হারিয়ে ফেলেছেন, নতুন প্যান কার্ডের সন্ধানে আছেন, ডুপ্লিকেট প্যান কার্ডের, তাদের সমস্ত রকমের সমস্যার সমাধান হতে চলেছে এই ভিডিওর মাধ্যমে। আসুন আমরা বিস্তারিত দেখে নেব ঠিক কীভাবে আপনি আপনার নিজের মোবাইল থেকেই মাত্র কয়েকটা সিম্পল স্টেপের মাধ্যমেই প্যান কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন প্রথমত আমরা অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা ফলো করুন, সেখানে পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করবেন এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পৌঁছে যাবেন। পেজটা ওপেন হওয়ার পরে স্ক্রল ডাউন করতে থাকুন। স্ক্রল ডাউন করার পরে আমরা দেখতে পাবো প্যান কার্ড সার্ভিসেস এবং তার নিচে ক্লিক টু ভিজিট বলে একটা অপশন, এই লিঙ্কে আপনারা ক্লিক করব। নেক্সট একটা পপ আপ ওপেন হলো, তো আমরা এটাকে জাস্ট এই ক্রস বাটনে এখানে ক্লিক করে এটাকে ক্লোজ করব এবং আমরা দেখতে পাবো নতুন একটা পেজ। তো আমরা এই পেজটা নিচের দিকে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ই প্যান, ক্লিক টু ডাউনলোড, এখানে আমরা ক্লিক করব। নেক্সট পেজ থেকে আমরা প্রথমেই দেখে নেব এই প্যান কার্ড কারা কারা ডাউনলোড করতে পারবেন ইনস্ট্যান্ট আপনাদের নিজেদের মোবাইল কিংবা কম্পিউটার বা ল্যাপটপ থেকে। প্রথমত এখানে বলা হচ্ছে যারা ফ্রেশ প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলেন, নতুন প্যান কার্ডের জন্য আবেদন করেছিলেন, তারা অবশ্যই ডাউনলোড করতে পারবেন। এছাড়া যারা প্যান কার্ডে কোনো রকম ভুল ভ্রান্তি যারা সংশোধন করতে দিয়েছিলেন বা মনে করুন ইমেল আইডি কিংবা মোবাইল নাম্বার আপডেট করতে দিয়েছিলেন, তারাও কিন্তু এটা ডাউনলোড করতে পারবেন। এছাড়া যে সমস্ত প্যান কার্ড হোল্ডার তাদের প্যান কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি এই দুটোর মধ্যে যে কোনো একটা লিঙ্ক করিয়ে রেখেছেন, তারাও কিন্তু প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন। আসুন এবারে আমরা ছোট্ট একটা ফর্ম ফিল আপ করবো। প্রথমত আপনার প্যান কার্ড, যে প্যান কার্ড ডাউনলোড করতে যাচ্ছেন সেই প্যান কার্ডের নাম্বারটা এখানে আমরা বসিয়ে দেবো। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আরও একটা স্পেস আছে যেখানে স্টার মার্কস থাকে, আমরা অবশ্যই এটা ফিল আপ করবো। তো আপনার প্যান কার্ডে আপনার যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থের মান্থ আপনার এখানে লিখবেন 2 ডিজিটে, তারপরে আপনারা আপনার 4 ডিজিটে আপনার বার্থ ইয়ারটাও আপনারা বসিয়ে দেবেন। এরপরে আমরা জিএসটিএন নাম্বারের ঘরটা, যেহেতু স্টার মার্কস নেই আমাদের এটা প্রয়োজনও নেই, আমরা এটাকে ফাঁকা রাখবো এবং এই যে ক্যাপচা কোড সেটা আমরা দেখে না টাইপ করব, তারপরে কিন্তু আমরা সাবমিট বাটনে ক্লিক করব। আমরা প্রথমেই ওকেতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্যান কার্ড নাম্বার, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, যেটা সম্পূর্ণ কিন্তু এখানে শো করছে না। এরপর একটা ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটা আমরা কিন্তু এখানে বসাবো। তারপরে ওটিপি আমাদেরকে রিসিভ করার জন্য 3 ধরনের অপশান এখানে আছে। আমরা চাইলে শুধুমাত্র মোবাইলে ওটিপি নিতে পারি কিংবা ইমেল আইডিতেও আমরা ওটিপি নিতে পারি, কিংবা চাইলে ইমেল এবং SMS, মানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দুটোতেই আমরা ওটিপি নিতে পারি। তো যে কোনো একটা অপশান আমরা চুজ করব। তো যে অপশান আপনারা চুজ করবেন সেখানেই ওটিপি যাবে এবং সেই ওটিপি কিন্তু আপনাকে দিয়ে ভেরিফাই করতে হবে। এরপর এই অপশানটাকে সিলেক্ট করার পরে আপনারা এখানে জাস্ট ক্লিক করবেন এবং গেট ওটিপি এই বাটনে প্রেস করতে হবে। তো আমি এখন ওকেতে ক্লিক করব। পেজটাকে স্ক্রল ডাউন করতে এখানে মোবাইল থেকে আসা ওটিপির জন্য প্রথম ঘর এবং ইমেলে পাওয়া যে ওটিপি সেই ওটিপি বসানোর জন্য সেকেন্ড ঘর আমরা দেখতে পাচ্ছি। দুটো ক্ষেত্রে ওটিপি আমরা বসাবো, তারপরে আমরা সাবমিটে আবার ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের নেক্সট পেজ যেটা ওপেন হচ্ছে, আমাদেরকে এখানে টোটাল পেমেন্ট করতে হবে 8 টাকা 26 পয়সা এই ই প্যানটা ডাউনলোড করার জন্য। তো আমরা এই পেমেন্ট অবশ্যই করব, তার জন্য আমাদেরকে আগে মোবাইল নাম্বার এখানে বসাতে হবে আবার, এবং ইমেল আইডি আপনাকে কিন্তু আবার এখানে বসাতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পে ইউ এবং বিল ডেস্কের অপশান আছে, তো আমরা এখানে পে ইউ এটাকে সিলেক্ট করব, তার জন্য এখানে আমরা ট্যাপ করব। দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট হয়ে এলো। তো ফাইনালি আমরা মোবাইল নাম্বার, ইমেল আইডি টাইপ করলাম এবং পে ইউ সিলেক্ট করার পরে আমরা কনফার্ম পেমেন্টে ক্লিক করছি। নেক্সট পেজে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল পেমেন্ট করতে হবে আমাদেরকে 8 টাকা 26 পয়সা। আপনি চাইলে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করতে পারেন, নেট ব্যাঙ্কিং, UPI, ওয়ালেট থেকেও পেমেন্ট করতে পারেন, এছাড়া সরাসরি আপনারা Google Pay থেকেও পেমেন্ট করতে পারেন। তো আমি এখানে Google Pay সিলেক্ট করছি। তো বন্ধুরা, সাকসেসফুলি আপনারা যখনই পেমেন্ট করে দেবেন আপনাদের সামনে কিন্তু পেমেন্ট রিসিভড, অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট আপনি এখানে দেখতে পাবেন এবং আপনার মোবাইল নম্বরে কিন্তু সরাসরি একটা লিঙ্ক পাঠানো হবে, যেটা আমার মোবাইলে এখানে পাঠানো হয়েছে। The e-PAN link has been sent on mobile number. Download e-PAN PDF ফরম্যাটে ডাউনলোড করার জন্য আমরা অবশ্যই এই ফার্স্ট অপশানটাকে আমরা সিলেক্ট করব। এছাড়া আপনার e-PAN XML এই ভার্সন ডাউনলোড করতে চাইলে আপনারা সেকেন্ড অপশন ক্লিক করতে পারেন। তো আমি PDF ডাউনলোড করবো, এই জন্য আমি ফার্স্ট অপশানে ক্লিক করছি। This file is protected. আপনাকে পাসওয়ার্ড টাইপ করতে হবে, তো আপনার ডেট অফ বার্থ আপনারা টাইপ করে দেবেন, ওপেনে ক্লিক করবেন এবং আপনার ই প্যান কার্ডটা কিন্তু ওপেন হয়ে আসবে, যেটা দেখতে পাচ্ছেন আমার নিজের ই প্যান কার্ড আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, এই ভিডিও দেখে উপকৃত হলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি কোন ধরনের ভিডিও পেতে যাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি কিন্তু সেই টপিক নিয়ে ভিডিও অবশ্যই পাবলিশ করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো কীভাবে আপনারা আপনাদের প্যান কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লিঙ্ক করাবেন যারা এখনও পর্যন্ত লিঙ্ক করেননি, বা যাদের অলরেডি রেজিস্টার্ড হয়ে আছে কিন্তু সেই মোবাইল নাম্বার কিংবা ইমেল আইডি আপনারা আপডেট করাতে চাচ্ছেন, সেক্ষেত্রেও আপনাদেরকে কী করতে হবে ভিডিওতে আপনাকে জানিয়ে দেবো। ভিডিও অবশ্যই লাইক করুন, শেয়ার করতে থাকুন। যারা এই চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটসগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।